নির্বাচনের আগে সম্ভবত শেষ লড়াই সরকারের সঙ্গে করতে চায় বিএনপি সহ বিরোধী দলগুলো, এবং সেই শেষ লড়াইটার পরিণতি কী হবে আমরা কেউ জানি না। আন্দোলন এমন একটা জিনিস, সেটা লম্বা সময় ধরে চলে, আবার হঠাৎ করে স্ফুলিঙ্গ তৈরি হয়, আবার লম্বা সময় ধরে চলে, সেটি আবার নিভে যায়। নির্বাচনের আগে পরিস্থিতি কী হবে, দেশের এবং আন্তর্জাতিক পরিস্থিতি কোন দিকে টার্ন নিচ্ছে, এটি একটা টানটান উত্তেজনা, উদ্বেগ, উৎকণ্ঠা। সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করার মতন কোনো বিষয় সামনে নেই, কেবলই হুমকি, ধামকি, চ্যালেঞ্জ জানানো দেশের রাজনৈতিক দল এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে, সেগুলি দেখা যাচ্ছে বক্তব্য বিবৃতিতে। এখানে খবর হচ্ছে অক্টোবরে টানা কর্মসূচি দিয়ে তফসিলের আগেই সরকারকে চাপে ফেলতে চায় বিএনপি, সেলিম জাহিদ রিপোর্ট করেছেন প্রথম আলোতে। তাতে বলা হচ্ছে তফসিল ঘোষণার আগেই সরকারের উপর চাপ তৈরি করে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে একটি ফয়সালায় পৌঁছাতে চায় বিএনপি। নভেম্বরের শুরুতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, তার আগেই অক্টোবর মাসে টানা কঠোর কর্মসূচির মাধ্যমে সেই চাপ তৈরি করাই এখন দলটির লক্ষ্য। তবে অক্টোবরের কর্মসূচি এখনও ঠিক হয়নি, এই সপ্তাহের মধ্যে এটা ঠিক হবে। এর মধ্যে সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিনগুলোকে হিসাবে নিয়ে 36 দিনের আলটিমেটাম দিয়েছে বিএনপিকে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন কার্যত সময়সীমা বেঁধে দেওয়া এই আলটিমেটামে কঠোর কর্মসূচি নামে বিএনপি যাতে কোনো সংঘাত বা সহিংস কর্মসূচিতে না যায় সেই ইঙ্গিত দেওয়া হয়েছে। মির্জা ফখরুল বলেছেন যে ওরা হুমকি দেবে, এটাই ওদের স্বভাব, এসব হুমকিতে কিছু আসে যায় না, এগুলো অন্তঃসারশূন্য। যাই হোক, অন্তঃসারশূন্য হোক আর যাই হোক না কেন, কিন্তু বিষয়টাও কোনো ভালো দিকে না। আওয়ামী লীগের নেতারা হয়তো মনে করছেন যে হুমকি দিয়ে, শক্তি দিয়ে, পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে বিএনপিকে আরও কাবু করব, কাবু করার মধ্য দিয়ে নির্বাচনে ফায়দা বা নির্বাচন যেভাবে তারা করতে চায় সেভাবে করবে। কিন্তু বিষয়টা কিন্তু এখন এত সোজা না, বেশ জটিল। জটিল এই কারণে যে বাংলাদেশের রাজনৈতিক সংকটের প্রতিটা পর্বেই দেখা যায় যে বিদেশিদের একটা অংশগ্রহণ থাকে। এটা 1/11 সময় ভারত এবং আমেরিকার একটা অংশগ্রহণ ছিল। 2014 সালের নির্বাচনের সময় সুজাতা সিং নিজে এসে সরাসরি জাতীয় পার্টিকে চাপ দিয়েছে নির্বাচনে আসার জন্য, এই ঘটনাগুলো জানি, কারণ তখন একটা সংকটজনক পরিস্থিতি ছিল। আর 2018 এটা একটা ধাপ্পাবাজি ছিল, যে একটা আশ্বাস দেওয়া হলো, বিরোধী দলগুলো বিশ্বাস করলো, কিন্তু সেটা হলো না। যাই হোক, এই প্রতিটা পর্বই দরকার ছিল আর কি, একবার অংশ না নিয়ে কি অবস্থা হয়, সে অবস্থাটা দেখা গেল নির্বাচনের আগেই 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন, ফলে একটা ফাউল নির্বাচনে পরিণত হলো। আর এটাতে হলো যে বিরোধী দলগুলোকে সবাইকে টেনে নিয়ে তাদের সাথে এক ধরনের মশকারা করা হলো, তাদেরকে নির্বাচনী মাঠে দাঁড়াতে দেওয়া হলো না। তো এই দুটা অভিজ্ঞতার আলোকে এখন তৃতীয় গেমটা কেমন হবে, তৃতীয় গেমটা কঠিন হয়ে গেল, কেননা দুই রকমের অভিজ্ঞতার আলোকে বিদেশিরাও বুঝতে পারছে যে এখানে নির্বাচনের নামে একটা প্রহসন চলছে। এখানে বিরোধী দলের শক্ত কর্মসূচির মধ্য দিয়ে একেবারে তোল কালাম অবস্থা হবে, সরকার সেই আন্দোলনে ভয় পেয়ে মানে আলোচনায় ডেকে তারা দাবি পূরণ করবে, তত্ত্বাবধায়ক সরকার দাবি মেনে নেবে, এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু মনে করার যথেষ্ট কারণ আছে যে আন্তর্জাতিক চাপ, সেটা শুধু নির্বাচনের আগে না, নির্বাচনের পরেও সেই চাপ সামাল দেওয়ার মতন অবস্থা কি আছে বাংলাদেশের যে ইনস্টিটিউশনগুলো আছে, যাদের উপর ভর করে সরকার আবারও ক্ষমতায় মানে আসার স্বপ্ন দেখছে, সেই প্রতিষ্ঠানগুলো কি অক্ষত আছে, তারা কি অটুট আছে? না, অটুট নেই। তার মূল কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের মনোভাব, এবং তার মধ্যে কিন্তু তারা অলরেডি ইমপ্লিমেন্ট করা শুরু করেছে ভিসা নীতির মধ্য দিয়ে কী হচ্ছে, লিডারশিপের জায়গাগুলো, অর্থাৎ যেই প্রতিষ্ঠানগুলোর উপর ভর করতে চায় সরকার, সেই প্রতিষ্ঠানের উপরের স্তরে একটা অস্থিরতা তৈরি হয়েছে।
যে অস্থিরতা আস্তে আস্তে নিচের দিকে নামছে, একটা নৈতিক প্রশ্ন তুলছে যে কিসের জন্য আমরা এই লড়াইটা করছি, কার জন্য ক্ষমতা, কিসের জন্য ক্ষমতা, এর কি কোনো নৈতিকতা আছে, যৌক্তিকতা আছে, এর কি মহল বিশেষের ক্ষমতায় থাকা ছাড়া দেশের স্বার্থ, গণতন্ত্রের স্বার্থ, মানবাধিকারের স্বার্থ, সুশাসনের স্বার্থ এটা কি রক্ষা হচ্ছে, তা তো নেই। তাহলে লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে একদম মানে খুবই নির্মম সত্য যে কেবলই ক্ষমতায় থাকা, অর্থাৎ ক্ষমতায় থেকে আমি আমার আখের গোছাবো অথবা আখের যেটা গুছিয়েছি সেটা টিকিয়ে রাখব। এই বাস্তবতাটা এইটা কিন্তু টিকে না, এই কারণে যে এটার পেছনে তো নৈতিক ভিত্তি নেই, ফলে নৈতিক ভিত্তি যখন দুর্বল হয়ে যায়, আন্তর্জাতিক মহল যখন পুরো বিষয়টা জেনে যায় যে ক্ষমতায় থাকার কারণে ক্ষমতাসীনরা কী কী করছে, তখন কিন্তু আন্দোলন একটা শক্তি, তার চেয়ে বড় আর একটা শক্তি আন্তর্জাতিক শক্তি, এই দুই শক্তি মিলে কিন্তু পুরো বিষয়টা কিন্তু এখন সরকারের জন্য গভীর চাপ বা সংকট তৈরি করেছে, যার কারণে দেখবেন যে প্রতিনিয়ত তাদের মধ্যে অস্থিরতা, প্রতিনিয়ত তাদের মধ্যে চ্যালেঞ্জ, হুমকি, এক ধরনের মানে কী বলে এই এখনই ধরো মারো কাটো এরকম একটা মনোভাব কিন্তু বিরাজ করছে। কোনো শান্ত সুচিন্তিত বা একটা লক্ষ্য অর্জনের জন্য যে মাথা খাটানো কৌশল অবলম্বন করা, সুচিন্তিত বক্তব্য রাখা, সেগুলোর মধ্যে কিন্তু এখন ক্ষমতাসীনরা নেই। ফলে একেবারেই পরিস্থিতি এই অক্টোবর মাস আসতে না আসতে তার আগেই কিন্তু পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এই অবনতির পরিস্থিতিটা একেবারেই পুরোটাই সরকারের হাতে, তারা যদি চান আরও এটা ত্বরান্বিত করতে পারেন, আর যদি তারা মনে করেন যে না এর থেকে মানে উত্তরণ ঘটাবে সেটাও তারা করতে পারে। এখন বল হচ্ছে সরকারের কোর্টে, তারা কীভাবে খেলবে সেটাই হচ্ছে বিষয়। দর্শক ভালো থাকুন, আল্লাহ হাফেজ।